আপনি কি করতেছেন? তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো সেদিন থেকে তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমার ঘুম হারাম হয়ে গেছে। তোমার রূপের সামনে দুনিয়া সব অন্ধকার। মা আমাকে প্রতিদিন ডজন ডজন পাত্রীর ছবি দেখায়, কিন্তু তোমাকে ছাড়া আমার কাউকে পছন্দ হয় না। আল্লাহ কেন তোমাকে এত রূপ দিল? আমারে যাইতে দেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। হয় না, আপনার ধনী মানুষ। কে বলে হয় না? ভালোবাসার কাছে ধনী গরিব সব সমান। আমি ভালোবাসা দিয়ে ধনী গরিবের দেয়াল ভেঙে ফেলবো। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, সাক্ষী চন্দ্র সূর্য সাক্ষী এই ঘরের দেয়াল। আজ থেকে তুমি আমার স্ত্রী। ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আত্মহত্যা করবো। আমি বিষ খেয়ে মরব। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। যদি আমার জন্য মায়া হয় তাহলে আমার বুকে এসো, এসো লক্ষ্মীজি, না করো না। লজ্জা করছো কেন? আজ আমাদের বাসর, আর এক মাস পর আমার বাবার মৃত্যুবার্ষিকী। তারপর ব্যান্ড বাজিয়ে আমাদের সামাজিক বিয়ে হবে। লাল বেনারসি, আলতা, গা ভর্তি গহনা, তুমি হবে চৌধুরী বাড়ির বউ। হ্যাঁ, ফুল চিরুন। খিরে সুন্দরী, তোর মনে তো বাবাই থেকে বুঝবি বুঝবি, সময় আইলি বুঝবি। তারা গাছে এমন কথা থেকে দেখে একটু তাকাত তো। আপনি আমার সাথে একটু আসুন। চলুন। আপনার কাজের মেয়ে মা হতে চলেছে, আমি তাহলে আসি। আসুন। মা গো, আমারে আপনি মাফ করে দেন। আমার পেটে আপনার ছেলের সন্তান। আমার ছেলে? কি বললে মা, কি বললে? ওই হারামজাদি আমার নাম বলেছে? হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে শেষ পর্যন্ত সামান্য চাকরানির সাথে, ছি ছি ছি, চৌধুরী বংশের মা নিচ্ছদ ধুলোর সাথে মিশে দিলি। কার না কার সঙ্গে কি করেছে? আর ওই পাপের বোঝ আমার কাছে চাপাতে চাই তা তুমি তা বিশ্বাস করেছো? আজ আমি ওকে, আমি ওকে হারাম জাদি, ফকিরনির বাচ্চা ফকিরনি, তোর এত বড় সাহস? তোর কলঙ্কের বোঝা তুই আমার ঘরে চাপাতে চাস? আজ আমি তোকে এমন শিক্ষা দেবো, জীবনে আর কোনোদিন আমার নাম মুখে আনার সাহস পাবি না। চল। জানে বাঁচতে চাইলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। যাইতেছি, তবে যাওনের আগে একটা কথা বলে যাই। আল্লাহরে সাক্ষী রেখা, আপনি আমার লোকে বেইমানি করছেন। আমার শরীর থেকে রক্ত ঝরাইছেন, এই রক্ত আমি চৌধুরী বাড়ির সিঁড়িতে মাইকে দিয়ে গেলাম, মাইকে দিয়ে গেলাম। আমার গর্বের এই সন্তানের কসম, এমন দিন আসব এই রক্ত মাখা সিঁড়িতে দাঁড়াইয়া মাথা নত কইরা নিজের সন্তানের কাছে প্রাণ ভিক্ষা চাইবেন, সেই দিন আমি আমার সন্তানের স্বীকৃতি আদায় করে লমু। এইটা এইটা আমার প্রতিজ্ঞা। যা যা বন্দিরা বাচ্চালেন।